ওই রিকভারিটা যদি না পায়, হাঁটার কাজ হাঁটায় না কিন্তু। হাঁটলে পরের দিনকে যে আপনি হাতের মাসেলসকে অ্যাক্টিভ করলেন, পরের দিনকে যে রেস্ট নিউট্রিশন সেখানে মাসেলসটা রিকভার করছে, সেই স্কোপটা যদি না দিয়ে রোজ হাঁটছেন, রোজ হাঁটছেন, সেটা কিন্তু আপনার হাতের মাসেলসের জন্য খুব একটা ভালো হচ্ছে। তো ওইটাকে একটা, হ্যাঁ, ওটাকে একটা দাঁড়িয়ে নিতে হবে। ইনফ্যাক্ট হাঁটাটাও যেটা বললাম, আপনার কাঁধ হাত এটা সোজা থাকতে হবে। হাঁটার স্পিড এত টেকনিক্যালিটি দরকার নেই, আপনি এমন করে হাঁটবেন কথা বলতে পারছেন না, দ্যাট ইজ ইউর আইডিয়াল স্পিড। বলতে সাথে মহান মানবতাবাদী চিকিৎসক দ্বারকানাথ কুটনিস স্মরণে গত 17 ডিসেম্বর 2023 রবিবার বিকেলে আগরপাড়া পিবি ঘাট রোডের জ্যোতির্ময়ী জনসেবা ক্লিনিকে ডাক্তার ভাস্কর রাও জনস্বাস্থ্য কমিটি একটি স্বাস্থ্য সচেতনতামূলক আলোচনার আয়োজন করেছিল। বিষয় সুস্থ জীবনশৈলী। এখানে সকলের স্বার্থে তা তুলে ধরা হল। আগের পর্বগুলি না দেখে থাকলে সেগুলি দেখে নিন। ওষুধ, খাবার ও শারীরচর্চার বহুবিধ সুলুক সন্ধান পাবেন, যা কম খরচে এবং বিনা ওষুধে অনেক রোগবালাই দূরে রাখবে। সুস্থ জীবনের জীবনের পথে আপনাকে কয়েক ধাপ এগিয়ে রাখবে। খাবার নিয়ে কথা হচ্ছিল, আমি একটা জায়গায় খালি খাবার কথা বলবো না, খাওয়ার কথা না, আমি না খাওয়ার কথা বলবো, ঠিক আছে? তো মানে যদি আমরা এটাকে সিস্টেমে ফেলতে পারি এবং করতে পারি, হিউজ বেনিফিট রয়েছে, ঠিক আছে? এরপর মানে মানে সুমিওসি যখন মানে অটোফেজিটা আবিষ্কার করলেন 2016 মনে হয়, তো তারপর ইন্টারমিডিয়েট ফাস্টিংটা একটা হিউজ সারা পৃথিবীতে হয়েছে যে গ্যাপ দিয়ে খাওয়া, কিন্তু সবার জন্য তো এটা একরকম না, শরীর বুঝে করতে হবে। যদি শরীরে পসিবল হয় তাহলে অ্যাটলিস্ট 15 দিন পর কিংবা 20 দিন পর আমরা যদি একটা ফাস্টিং ফেজ যেতে পারি, শরীর এর থেকে ভালো রিকভারি কিছুতে করতে পারে না। এবার দুটো আমার মনে হয় ফেজ আছে, আমার খাবার নেই আমি খাচ্ছি না, খাবার আছে আমি খাচ্ছি না, ঠিক আছে? একটা সাইকোলজিক্যাল মনে হয় একটা ব্যাপার আছে, তো সেই জায়গাটা একটা ইম্পর্টেন্ট। মানে আমি কি আমি মেন্টালি আমি কীভাবে নিচ্ছি সেটা খুব ইম্পর্টেন্ট। আমি এটা শরীরের জন্য খাচ্ছি না, এই জায়গাটা যদি আমার সঙ্গে যায় তাহলে কিন্তু ফাস্টিং করাটা খুব ইজি, কোনো ব্যাপারই না। সেক্ষেত্রে ফিজিক্যাল অ্যাক্টিভিটিটা ওই দিনকে করা যাবে না, কম করতে হবে। ওই ব্যালেন্সটা করে যেদিন আমার কম রেস্ট রয়েছে, একটা দিন যদি আমি না খাই পৃথিবী উল্টে যাবে না, বরং আমাদের শরীর নিজে থেকে হিল করা, যেটা বলছিলেন যে নিজে থেকে শরীরের যে হিলিং প্রপার্টিজ সেইগুলো কিন্তু অনেক স্ট্রং হতে শুরু করবে। প্রবলেম অল্প জল খেতে পারবে না, কিছু খাওয়া দরকার নেই, ঠিক আছে? হ্যাঁ, এই যে মনে হচ্ছে ইম্পসিবল, এটা একদমই না। প্র্যাকটিস, আপনি কোনো 6 ঘন্টা করুন, 6 ঘন্টা দিয়ে শুরু করুন, মানে রাত্রিরে ডিনারটা খেয়ে স্কিপ করে দিন, আস্তে আস্তে শরীরে অ্যাক্লিমেটাইজ হবে। তারপর 8 ঘন্টা করুন, তারপর 10 ঘন্টা করুন, তারপর 12 ঘন্টা করুন, তারপর 24 ঘন্টা যদি এন্টার না খান দেখবেন যে শরীরে কোনো এফেক্ট হচ্ছে না। এবার কারা করবে না, যারা হাইপার অ্যাসিডিটি করবে না, যারা ডায়াবেটিক তারা করবে না, সেই জায়গাগুলো এক্সপার্টের সাথে কথা বলতে হবে। প্রথম হচ্ছে যে আপনি এটার সাথে কন্ডিশন আছেন কি না, আপনার বডি অ্যান্ড মাইন্ড সেটাকে অ্যাডজাস্ট করতে হবে। সেইভাবে যদি করা যেতে পারে ডেফিনেটলি এটা বিউটিফুল। একটু প্রবলেম আরেকটা জায়গায় আছে, কী করে ফার্স্ট টাইম বেট করছে, ঠিক আছে? এই জায়গাটা ম্যাক্সিমাম ভুল। আমি ছোটবেলায় মনে আছে, আমার ছোটবেলায় মনে হয় সন্তোষী মায়ের উদযাপন হতো, সন্তোষী মায়ের পুজো হতো, এবং বাচ্চার যখন ছিলাম সবাই নেমন্তন্ন করতো উদযাপন, এবং উদযাপন হতো লুচি খেয়ে। তো এরকম সাংঘাতিক ফাস্টিং করার পর যদি লুচি খায় এর থেকে বাজে কিছু নেই। ফাস্টিং এর পর কী খেতে হবে, অল্প কিছু। মানে পুজো রিচুয়ালটা এখান থেকেই এসছে, যদি ফাস্টিং এর পর মানে আইডিয়াল অ্যামাইনো অ্যাসিডস, ঠিক আছে, চাল ডাল খিচুড়ি অল্প লাইট ঘি দিয়ে এটা করে যদি খাওয়া যায়, ডায়াবেটিস সিস্টেম কিন্তু মানে একটা রিজুমিনেট হবে নেক্সট লেভেল, এবং ডায়াবেটিকের জন্যও এটা খুব ভালো হয় যে মানে এটাকে যদি প্র্যাকটিস করা যেতে পারে, ইনসুলিন সিচুয়েশনের জন্য এটা ভালো হতে পারে। এইভাবে যদি আমি ফাস্টিংটাকে করতে পারি, একটা দিন পুরো ফাস্টিং করলাম, তারপর একটা লাইট খিচুড়ি খেলাম, ঠিক আছে? তো এইভাবে যারা ফাস্টিংকে নিতে পারে তাহলে কিন্তু ফাস্টিংটা আমাদের রিকভারিতে অনেকটা হেল্প করবে। এবং কোন দিন করবো, কোনো একাদশী পূর্ণিমা কোনো দিনের কোনো ব্যাপার নেই, ঠিক আছে? কোনো স্বাস্থ্যতেও লেখে নেই এই দিনকে মানে মেনে করা, এটা করাই হয়েছিল এই জন্যে যাতে ফাস্টিংটা হয়। আমি আমার ঠাকুমার সাথে মিলিয়ে দেখি, মানে ঠাকুমা রাত 9টার আগে খেতে,
তো মানে ওনার বয়স উনি মানে 94 বছর বেঁচে ছিলেন, একটা ছিল পাকেনি, মানে মানে মৃত্যুর আগের বছরও পাশের বাড়ির গাছের ডাল ভেঙে বকা খেয়েছে, মানে সকালবেলা গিয়ে মানে 90 বছরের ওপরে গাছের ডাল ভেঙে ফুল তুলে নিয়ে পুজো করতে, মানে এই যে এজিলিটি। পরে আবার মনে হয়েছে যে উনি যে রাত 9টায় খেতেন আর সারাদিন খেতেন না, সামাও ওনার সিস্টেমের সাথে ওটার একটা ব্যালেন্সড হচ্ছিল পুরো ব্যাপারটা। এটাকে যদি ঠিকভাবে ইউজ করা যায় আমার মনে হয় ফার্স্ট ইজ এ ভেরি গুড টুল যেটা আমাদের রিকভারিতে কাজে লাগতে পারে। অ্যান্ড লাস্ট অফ অল হচ্ছে আমাদের কি জানা, মানে আমরা চোখের সামনে হাত রাখে আর ভাবি সব অন্ধকার, ঠিক আছে, আমরা যদি একটুখানি প্রপার জিনিসটাকে দেখি এটাকে কিন্তু আমরা অনেকটা বেটার হইতে করতে পারি। অ্যান্ড লাস্ট যেটা বলবো যে কনভেনশনাল মেডিসিনের সাথে এটা কিন্তু একটা যদি ইন্টিগ্রেশনটা ঠিক করে করা যায় যে লাইফস্টাইলটা কীরকম হবে, বেসিক কিছু প্র্যাকটিসেস কীরকম হবে, তাহলে কিন্তু এটা অনেক ভালো হয়। নিমান্সে একটা রিসেন্টলি স্টাডি হয়েছে যেটা দেখা গেছে যে মানে ওদের যাদের মানে ওদের যারা ইমার্জেন্সিতে থাকে মানে অমাবস্যা পূর্ণিমানে ডিফারেন্সে ওদের সাইকোলজিক্যাল স্ট্রাকচারের ডিফারেন্সেস আসছে, মানে সমুদ্রের জলের সঙ্গে শরীরের জলের যে রিলেশন সেটার একটা ওরা মার্ক করতে পারছি। দেয়ার আর সো মেনি থিংস যেগুলোকে আমরা অ্যাডজাস্ট করতে পারি না, আমাদের শরীরের তো ম্যাক্সিমামটাই জল, তো সেটার সাথে কোথায় অ্যাডজাস্ট হচ্ছে সেগুলোকে ফাইন টিউন কিছু কিছু জায়গায় করতে পারলে অনেক মানে ভালো হয়, অনেক রিসার্চ দরকার। থ্যাংক ইউ। এবার যদি কোনো কোয়ারিজ থাকে করতে পারবেন। আমরা যখন ঘুমোই রাখবো তখন ডান দিকে ফিরে ঘুমানো আর বাঁ দিকে ফিরে গেল, এই ব্যাপারটা কি? এটা ঠিক আমি জানি না, ডান দিক বাঁ দিকের ডিফারেন্সেসটা আমি যেটুকু ব্রিথটাকে বলতে পারি, ব্রিথটা যদি ইজি করে ঘুমান ঘুম আপনারা আসবে। আর আরেকটা টেকনিক হতে পারে, আপনি যদি একদম ঘুম আসছে না আপনি কনসেন্ট্রেশনটা নামের কাছে নিয়ে যান, 100 থেকে রিভার্স কাউন্ট করতে করতে আসুন, 0 অবধি আসুন, ওটা আপনার মানে মাসকুলার টেনশনটাকে রিলিজ করতে কাজে লাগবে, সেটা আপনার ঘুমতে হেল্প করবে। তখন সবাই স্বাভাবিকভাবে কিন্তু অনিয়মিতভাবে মোটামুটি 12,000 থেকে ফাটে ভয়েস স্টার্ট। আপনি 12,000 কেন 50,000 স্টেপ হাঁটলেন সেটা ইম্পর্টেন্ট না, আপনি কতক্ষণ ধরে সময়ে কতটা, ধরুন আপনি 12,000 স্টেপ হাঁটছেন 45 মিনিট, না আমি বলছি ধরুন 12,000 স্টেপ আপনি 45 মিনিটে হাঁটছেন, বিগত 1 বছর ধরেই 12,000 স্টেপ 45 মিনিটে হাঁটছেন, আপনি কিন্তু প্রথম দিন আর 1 বছর পর একই সুবিধা যেতে পাবেন না, শরীর তখন ওটার সাথে অ্যাক্টিভিটাইজড হয়ে গেছে। তাহলে আপনি যদি কী করতে হবে আপনাকে তাহলে ওই 45 মিনিটে 12,000 থেকে 13,000 স্টেপ হাঁটতে হবে, ইন্টেন্সিটিটা না বাড়ালে আপনার শরীর কিন্তু তার সাথে অ্যাডজাস্ট করবে না। এবার সেখানে চলে আসছে যে আপনার হার্ট রেট কত থাকবে, পালসের কত থাকবে, আপনার 220 মাইনাস আপনার এজ কিন্তু 60% হলে যে হার্ট রেট হয় ওটা হচ্ছে আপনার আইডিয়াল হার্ট রেট হাঁটার জন্য। এবার এটা হলে আপনার আপনার স্টেপসের সাথে মিলবে, ঠিক আছে, এইটাকে একটা প্ল্যানিং করে ঠিক করতে হবে। আর আরেকটা হচ্ছে রোজ হাঁটার মতো বাজে জিনিস কিছু নেই, না অনিয়মিত না কিন্তু রোজ হাঁটার মতো বাজে জিনিস কিছু নেই, কিছু কিছু মর্নিং ওয়াকার রয়েছে রেগুলার সকালবেলা উঠেই হেঁটে চলে আসছে, ও একদিন হাঁটলেন পরের দিন রেস্ট আবার পরের দিন, তাহলে ওই রিকভারিটা পাবে না, ওই রিকভারিটা যদি না পায় হাঁটার কাজ হাঁটায় না, কিন্তু হাঁটলে পরের দিনকে যে আপনি হাঁটের মাসেলসকে অ্যাক্টিভ করলেন, পরের দিনকে যে রেস্ট নিউট্রিশন সেখানে মাসেলসটা রিকভার করছে, সেই স্কোপটা যদি না দিয়ে রোজ হাঁটছেন সেটা কিন্তু আপনার হাতের মাসেলসের জন্য খুব একটা ভালো হচ্ছে, তো ওইটাকে একটা ওটাকে একটা দাঁড়িয়ে নিতে হবে। ইনফ্যাক্ট হাঁটাটাও যেটা বললাম আপনার কাল হাত এটা সোজা থাকতে হবে, হাঁটার স্পিড এত টেকনিক্যালিটি দরকার নেই, আপনি এমন করে হাঁটবেন কথা বলতে পারছেন না, দ্যাট ইজ ইউর আইডিয়াল স্পিড, বলতে সাথে ঘুরতে ঘুরতে ইয়ে করতে করতে হাঁটছে সেটা কিন্তু একদমই কোনো কাজের হবে না। কানে কানে লাগে, হ্যাঁ কানে সেটা মিউজিকের জন্য লাগাতে পারে, কিন্তু যে আমি কমফোর্টেবল কথা বলছি তার মানে কিন্তু আমার অক্সিজেন ইনটেকটা যেটা বিহেতু ম্যাক্সিমাম অক্সিজেন ইনটেক করবো সেই জায়গাটা আমি পৌঁছাচ্ছি না, আমি কমফোর্টেবল কথা বলছি, আমি
যখন কথা বলতে অসুবিধা হচ্ছে তার মানে কি আমি শরীরে ওই লোডটা দিচ্ছি যেখানে ম্যাক্সিমাম অক্সিজেন ঢুকছে আমার গ্লুকোজটাকে নিয়ে যাচ্ছি। এবার সেইটা যদি না করে আমি যদি কমফোর্টেবলি চার দিকে যাচ্ছি, চা খাচ্ছি, ঘুরছি, চলে আসছি, আমার কিন্তু কোনো কাজ হবে না। আমি এমন স্পেসে হাঁটতে বোঝা যে আমার একটু কথা বলতে অসুবিধা হচ্ছে, এইটাকে আমাকে জগিং এর সাথে হাঁটার রিলেশন মানে কি হচ্ছে, ধরুন আজকে আপনি দশটা স্টেপ হাঁটলে যত ক্যালোরি বার্ন হচ্ছে, এক বছর যদি দশটা স্টেপই হাঁটবেন তত ক্যালোরি বার্ন হবে না, হাফ হয়ে যাবে, কারণ শরীরের একটু রেস্ট করে নেবে। এইটা আমরা বুঝি না, আমরা ঘড়িটাকে ধরে নিচ্ছি, আমরা ওইভাবে হাঁটছি, কিংবা তাহলে তো আপনাকে হাতের ফর্মটা চেঞ্জ করতে হবে, মানে এরকম হাঁটছি না, এরকম হাঁটতে হবে, এদিকে যেতে হবে, হাত হাতে হাত না আড়াতে হবে, ডিফারেন্ট অ্যাক্টিভিটি না করলে আপনার শরীর ওইটাকে যেই অ্যাডজাস্ট হয়ে যাবে, শরীর যখন জেনে যাবে যে এরও দশ স্টেপই হাঁটে, তাহলে দাদা আমার অত ক্যালোরি বাড়ানোর দরকার নেই, আমি তো 20 করছিলাম, এবার আমি 10 করবো, ওটা তো কমিয়ে দেবে। তো আপনাকেও ওই ওটার সাথে সাথে কিছু জিনিস চেঞ্জেস করতে হবে, তার মানে কি টাইম ফ্রেমে আধ ঘন্টায় যদি আপনি 100 স্টেপ হাঁটেন, আপনি পরের মাসে ওই আধ ঘন্টাতে যদি 100 স্টেপ করেন তাহলে আপনি ইমপ্রুভমেন্ট হবে। না এই যে ক্যালোরি বার্নের যে কথাটা আসছে, এটা মানে এটা শরীরের কতটা দরকার? হ্যাঁ ক্যালোরি বার্ন তো খুবই দরকার শরীরের জন্য, আমি বিস্কিট খেয়ে যে ক্যালোরিটা গেইন করলাম, আমি হেঁটে এটাকে ব্যালেন্স করার চেষ্টা করি। আপনি চারটে খাচ্ছিলেন, ওখানে একটা হলে আপনার মানে সেই কাউন্সিলিংটা যদি আপনি চারবারে হয়, আপনার চারটে থেকে দুটো হলো, দুটো থেকে একটা হলো, তাতে কোনো সমস্যা হচ্ছে না। আর আপনাকে কম্পেনসেট করার অন্য কিছু দিতে হবে না, আপনি যে কার্বোহাইড্রেটটা কমালেন তাহলে অল্টারনেটিভ ফুড খাবার দিতে হবে, একটু বাড়াতে হবে, তাহলে ব্যালেন্সটা হবে। এবার বলছেন না কার্বোহাইড্রেট খাবেন না, আপনি দুপুরবেলায় পাতা মশলা শসা মশলা খেয়ে কাটিয়ে দিন, কি আপনি কার্বোহাইড্রেটটা নিয়ে বাবা ওটা ফ্যাট আছে খাবো না, ধরুন বিস্কুটে ফ্যাট নেই, দেখছেন যে বিস্কুটের খুবই ফ্যাট নেই, তাহলে বিস্কুট খেলে ভালো, সেটা হতে পারে। তো ফ্যাটটা ইম্পর্টেন্ট না, খাবারে কতটা কার্বোহাইড্রেট আছে ইম্পর্টেন্ট, ঠিক আছে, কতটা গ্লুকোজ শরীরে যাচ্ছে সেটা কিন্তু ইম্পর্টেন্ট। এবার সেইটা আমরা দেখি না, যেমন কমপ্লেক্স আছে, কমপ্লেক্স কে, জি, এ, অনেক নাম দিয়ে কমপ্লেক্স বেরোচ্ছে, আলটিমেটলি অল অফ দ্য সিরিয়ালস দানা শস্য একই কার্বোহাইড্রেট দেয়, সেই জন্য কে থেকে যে যাই খান কর্নফ্লেক্স কিংবা ওটস আপনার কার্বোহাইড্রেটের পরিমাণ একই থাকবে, ঠিক আছে, কিংবা ভাত খাচ্ছেন না ডালিয়া খাচ্ছেন, ডালিয়া খাচ্ছেন না ওটস খাচ্ছেন, ওটস খাচ্ছেন না তো মুসলি খাচ্ছেন, হবে বলে ব্যাপারটা একই, ঠিক আছে, পরিমাণটা কম করলে তাহলে হবে। অল্টারনেটিভস ভাতের জায়গায় যদি একটা মাছ খান তাহলে এটা অল্টারনেটিভ হবে, কার্বোহাইড্রেট কমিয়ে দিয়ে প্রোটিন বাড়ালেন তাহলে অল্টারনেটিভ হতো, তাহলে আপনার কাজটা হবে। তাহলে ওই একই গ্রুপের মধ্যে ঘুরতে থাকলে আপনি খালি কোন এই কোম্পানি বলতে ওই কোম্পানিকে টাকা দেবেন, কিন্তু ব্যাপারটা কমপ্লেক্সের জায়গায় ওর সোর্সের জায়গায় ডালিয়া সেটা আপনার মধ্যে হবে। যেমন হচ্ছে ব্রাউন রাইস, ব্রাউন রাইসের গ্লুকোজ তো একই এমনি রাইসের সাথে, হঠাৎ করে ব্রাউন রাইসে আমার কি লাভ আছে, কোনো লাভ নেই, না আজকাল কমন যে আমি ডায়েটিং করছি মানে আমি ব্রাউন রাইস খাচ্ছি, ব্রাউন রাইসকে কী হবে গ্লুকোজের পরিমাণ নাই, তার থেকে বরং মাট্টা রাইস আছে একটা কেরালিয়ান রাইস যার গ্লুকোজের পরিমাণ অনেক কম, ঠান্ডা করে খান গ্লুকোজ হাফ হয়ে যাবে, নর্মাল ভাত
আপনি ভাত যেটা গরম ভাত খাচ্ছেন তাতে যতটা গ্লুকোজ, আপনি পান্তা ভাত খান আর ঠান্ডা ভাত খান, একটু ফ্রিজে রেখে ভাতটা খান, গ্লুকোজ হাফ হয়ে যাবে। ফ্রিজে রাখলাম, রাখার পরে যদি আবার গরম করে খাই? না, গরম খেলে হবে না। না, তারপরে না, ঠান্ডা খেতে হবে। ঠান্ডা খেতে ভাতের সাথে ঘি, বাসমতি চালের সাথে ঘি মিশিয়ে খান, আপনার গ্লুকোজ কমে যাবে। এটা বেশ অনেকগুলো ইয়ে রয়েছে, তো সেইগুলো গ্রামের লোকেরা চিড়ে গামছায় বেঁধে গুড় দিয়ে জলে ডুব মেরে খেয়ে চলে যাচ্ছে, ঠিক আছে? তো মানে যদি আমরা অ্যানালিসিস করি তাহলে বুঝতে পারবো যে কতটা স্ট্রং ওরা হচ্ছে। হ্যাঁ, পান্তা ভাত ঠান্ডা যদি হয়, মানে ভাতটাই যদি আপনি ঠান্ডা খান আপনার গ্লুকোজ অনেক কম পাবে। আপনার ভাতে অ্যাক্টিভেশন আছে, ভাত খেতে চাইছেন, ঠান্ডা ভাত খান, তাহলে এটা কম হবে। গরম ভাত আপনি যে গরম আর ঠান্ডা বলছেন, যদি আমি গরম ভাতে আপেক্ষ খাই তাহলে তো আমার ঠিকই হবে। পরিমাণ তো কমাতেই বলছেন, ধরুন আপনি পাচ্ছেন না। না, যদি ঠান্ডা ভাত খাই তাহলে আমাকে যে পরিমাণ খেতে হচ্ছে, গরম ভাত খেলে তার আর্ধেক খেলেই আমার কাজ হয়ে যাবে। এবার এটা কার জন্য দরকার? যার ব্যালেন্স রয়েছে, যার ব্যালেন্স নেই, যার 100 কেজি ওয়েট, তাকে যদি এই ডায়েট দিয়ে তার কোনো দিন তার কিছু চেঞ্জেস হবে না, তার ক্ষেত্রে হয়তো গ্লুকোজ আমায় 20 করে দিতে হতে পারে। তো এইটা তাহলে তাহলে আমার অন্য কম্পোজিশনটাকে বাড়াতে হবে। এটা সবসময় এক্সপার্টের ওপিনিয়ন নিয়ে করা উচিত, মানে কীভাবে মডারেশনটা হবে তাতে অন্য কী চেঞ্জেস হচ্ছে, এটা ডিজিটাল ডিসিশন নিতে খুব মুশকিল। এটা যদি আপনার ভালো ডায়েটিশিয়ানের পরামর্শ নেয় নিয়ে এইভাবে মডারেশন করবেন তাহলে এই জিনিসটা জাস্টিফাই হবে, না তো এভাবে হয় না। মানে দেখবেন নাইট ক্রিম আছে, ডে ক্রিম আছে, দেখুন আপনার গ্লুকোজ টলারেন্সটা ঠিক রাখবে, স্পেশালি যদি স্কোয়াট করা যায় আরো ভালো। মান্থলি ইচের অ্যাক্টিভিটি হবে, চারটে পাঁচটা স্কোয়াট করলেন কিংবা আপনি জাস্ট খেয়েই সঙ্গে সঙ্গে 10 মিনিট হাঁটলেন, সেটা ডায়াবেটিকের জন্য বলছে খুব ভালো, ওটাকে আপনাকে ইউটিলাইজ করতে হচ্ছে। হাঁটা সবার জন্য ভালো। এবার হচ্ছে ধরুন মানে হাঁটার থেকে যোগাসন কিন্তু আরও 50 গুণ ভালো, আপনি যদি ঠিক করতে পারেন। হ্যাঁ, যোগাসনের প্রপার ওয়েতে যদি আপনি আপনার জন্য যেটা লাগবে সেটা নিয়ে রিসেন্টলি কিন্তু অনেক পেপার বেরিয়েছে। মানে ধরুন আমরা খালি ইনসুলিন করে কী করে ইনসুলিন সিক্রিয়েশন বাড়বে, ইনসুলিনটাকে আমরা কী করে ইয়ে করবো, এটা দেখা যাচ্ছে কিছু যোগা পোস্টার যেটা গাবা ট্রান্সমিটারকে এফেক্ট করে ইনসুলিনটাকে আর অনেক বেশি ইয়ে করছে। এরকম একটু সাইন্টিফিক ওয়েতে যদি কিছু যোগাসন করতে পারে তাহলে কিন্তু অনেক বেটার রেজাল্ট আসতে পারে। তো ইটস নট যে মানে আর যোগাসনে হোক, মানে ব্যাপারটা হচ্ছে আপনি কলেজ থেকে একটা বই কিনে নিয়ে এলেন, লেখা রয়েছে এই রোগে যোগ বলে রোগ মুক্তি, এই আসনে এই রোগ মুক্তি, ওটা কোনো দিন সম্ভব না, ঠিক আছে? ইটস নট এ একটা সেট অফ আসন, যে এই একটা আসন করলে, যেমন আমাদের যোগার টিচারদের মধ্যেও মিসকনসেপশন থাকে, অর্ধমাসন্ধ্যা আসন দেখবেন যে কমন জিনিস, ডায়াবেটিক মানে অর্ধমাসন্ধ্যা আসন করছেন, এরকম টুইস্ট করছেন, তাহলে স্পাইন টুইস্ট করলে কী হবে, সেই টুইস্ট গিয়ে ভেতরে প্যানক্রিয়াসের মধ্যে গিয়ে ইনসুলিন সিক্রিয়েশন করবে, সেখান থেকে গিয়ে রোগ ঠিক হবে, অবাস্তব ধারণা। এটা একটা মেন্টাল চেঞ্জ, যতক্ষণ না আপনার হার্ট রেট কমবে, পালস রেট কমবে, আপনার একটা টোটাল নার্ভাস সিস্টেমে চেঞ্জেস আসবে, ততক্ষণ অবধি কিন্তু আপনার শারীরিক সুস্থতা আসবে না, ঠিক আছে? আপনার একটা মেন্টাল এবং ফিজিক্যাল চেঞ্জটা দরকার। আমি বলছি সাইকোসোমেটিক ডিজিজটাকে আর মনটাকে ধরছিই না, তাহলে তো খুব মুশকিল।
আসে।